अभिनेता नील सुजन मुखर्जी को रेशमी मित्रा निर्देशित फिल्म बौरबाबू में नाट्यकार शिशिर कुमार भादुड़ी की भूमिका में अभिनय करते देखा जाएगा। हाल ही में महानगर में आयोजित एक कार्यक्रम के दौरान 24/7 ताजा समाचार की टीम से नील की एक खास मुलाकात हुई है। आइए सुनते हैं नील ने अपने किरदार के बारे में बातचीत करते हुए क्या कहा। शिशिर कुमार भादुड़ी के एग्जीक्यूट करा इज नॉट ए जोक। উজ্জ্বল দা কিছু বইয়ের কথা বলেছিলেন, তার মধ্যে শিশির কথা আছে, তারাদাস ভাদুড়ির, ওই তিন চারটে বইয়ের সংমিশ্রণে এবং কিছু কিছু অন্যান্য তথ্য অনুমোদন করলে শিশির কুমার ভাদুড়ির একদম ডিটেলে ওনার ছোটবেলাটা না জানলে আমি বড়বেলাটা করব কি করে, সমস্তটা জেনে ওই যেটুকু আধার আমি পেয়েছি সেই আধারটা এবার আমার নিজের ভাবনার স্তরে আমার ইমাজিনেশনকে কাজে লাগিয়ে যে এই আধার থেকে মানুষটা এরম হতে পারে, তার চাল চলন হাঁটা চলা কথা বলা সেইভাবেই তৈরি করেছে। আর সুচরিতার সাথে তোমার স্ট্রং বন্ডিং, তুমি আগেও প্রচুর অভিনয় করেছো, সেটা কি মানে মানে কোন রকম মানে ওয়ার্ক করেছে এখানে? আমার মনে হয় করেছে, এবারে আমি বললে তো হলো না, দর্শক দেখবে। রেশমিদি পরিচালক খুব খুশি, টেকনিশিয়ান যারা আমাদের ছিলেন ক্যামেরাম্যান সবাই অ্যাসিস্ট্যান্টরা অন্যান্য লাইট কেয়ারটেকার্স থেকে মেকআপ, তারা দেখে বলছে খুব ভালো হচ্ছে, বা তারা যখন বলে আমাদের খুব বুঝতে পারি ওয়ার্মথটা ওখান থেকে আসছে, উষ্ণতাটা, তো সেটা একটা কোথাও ইঙ্গিত দেয় আমি জানি না দর্শকের। আমার মনে হয় প্রভাদেবী মানে সুদীপ্তার প্রভাদেবী এবং আমাদের যে সিনসগুলো ওখানে আছে খুবই জ্যান্ত মনে হবে, এবং ক্রাইসিসটা একটা দ্বন্দ্বও আছে, একটা সংঘাত আছে, সেটা বোধ হয় নিশ্চয়ই মানুষকে কোথাও স্পর্শ করবে বলে মনে হয় আমার। এটা তো 1930s এর মানে এরাটা দেখানো হচ্ছে, তুলে ধরা হচ্ছে বায়োপিক, সেখানে তো মানে মেকআপেরও একটা খুব বড় ভূমিকা ছিল যেটা আমরা শুনছিলাম। এটা হচ্ছে শিশিরবাবুর মতো দেখতে করার জন্য একটা বড় ভূমিকা, শিশিরবাবুর চুলের ধরন যেরম ছিল সেরম ভাবে চুল, এবং বুড়ো বয়সে ওনার যেরম রূপটা এসেছিল, উনি খুবই মানে অসুস্থ হয়ে পড়েছিলেন শেষের দিকটা, সেটা প্রস্থেটিক করা, এবং উনি শেষের দিকে উনি উনি চুরুট খেতে ভালোবাসতেন, উনি খুব অ্যালকোহলিক শেষের দিকে হয়ে গেছিলেন, অনেক রকম তার কারণ আছে, যন্ত্রণা এনাম, উনি পদ্মশ্রী পরিত্যাগ করেছিলেন, তো এই পুরো জার্নিটা ছবিটা জুড়ে আছে, ফ্ল্যাশব্যাক আবার আবার প্রেজেন্ট, ফ্ল্যাশব্যাক প্রেজেন্ট, এবং খুব সুন্দরভাবে সেটা চিত্রনাট্যে বোনা হয়েছে। রেশমিদি যেটা জানালেন যে মানে ফিল্মটা এই বছর রিলিজ হবে না, ফিল্মটা রিলিজ করতে চাইছেন উনি নেক্সট ইয়ার, তার মধ্যে বিভিন্ন ফেস্টিভ্যালে পাঠানো হবে, তুমি কতটা আশাবাদী? মানে এই টাইপের ফিল্ম তো খুব কম হয়, এটা খুব চ্যালেঞ্জের ব্যাপার আর কি। আশা আছে, এবার আশাটা আমার কি মনে হয় এই শুটিং চলাকালীন অনেকে অনেক কথা বলছে, এ ওটা পাবে ওটা পাবে, এবার এইগুলো ভীষণ মানে ভালো লাগে। আবার এবার দেখো পুরস্কার পাওয়া আর জুরি, তার কে থাকবে, তার কি লবি, তার অনেকগুলো জিনিস কাজ করে, তো আমি খুব একটা সেটা নিয়ে যদি মানুষের পুরস্কার পেয়ে সেইখানে মানুষের ভালো লাগে সেটাই, পুরস্কার পেলে ছবিটা প্রমোশনের সুবিধা হয় সেটা অফকোর্স, এ নিয়ে কোনো সন্দেহ নেই, এটা বলা খুব মুশকিল, মানে খুবই মুশকিল জানো, তবে হোপফুলি ছবিটাকে ছুড়ে ফেলে দিতে পারবে না, এটা এটা বিশ্বাস আমার আছে। আর লাস্ট আমি জিজ্ঞেস করবো যে একটা মেমোরি যেটা তোমার মাথায় এখন গেঁথে রয়েছে ডিউরিং শুটিং, ছবির ক্ষেত্রে শেষ দিনটাই যেদিন আমি প্রায় ইমোশনাল হয়ে পড়েছিলাম লাস্ট শটটার পর, খুবই কেঁদে ফেলেছিলাম আর কি ওটা। এছাড়া ভালো মেমোরিও আছে, মানে স্টেজের অভিনয়গুলো যখন করছি, যারা জুনিয়র আর্টিস্ট এসেছিলেন তারা মানে সত্যি সত্যি হাততালি দিয়ে ফেলছে, মানে হাততালি ছিল না এমনভাবে, পার্টটা শেষ হলো গার্ড বলার আগেই তারা জোর, এটা এটা একটা প্রাপ্তি আর কি, মনে হচ্ছে আমি তারা সত্যি থিয়েটার দেখছে। আর লাস্ট দর্শকদের জন্য কি বলবে? আমি এটাই বলবো, নানান ধরনের ছবি বাংলায় হয়, বড়বাবু একটা অত্যন্ত ভালো সেমি বায়োপিক বলা যেতে পারে, এবং এমন একজন মানুষকে নিয়ে যাকে নিয়ে ছবি হওয়াটা পেন্ডিং ছিল, এবং রেশমিদি যেভাবে গল্পটাকে প্রেজেন্ট করেছেন আপনাদের কোনো না কোনোভাবে ছুঁয়ে যাবে, তাই বড়বাবুর জন্য আপনারা অপেক্ষা করুন এবং পাশে থাকবেন, এবং রিলিজ করলে অবশ্যই হলে গিয়ে দেখবেন, আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের আপনারা ঠকবেন না। ব্যুরো রিপোর্ট 24/7 তাজা সমাচার।